মাটির টানে মাটি বাঁচুক, এই থিম ভাবনা নিয়ে ঘাটাল ন্যাশনাল বার্ড ক্লাব এবার এর থিম তৈরি করেছে। প্রতি কয়েক বছর ধরেই এই ঘাটাল ন্যাশনাল বার্ড ক্লাব তারা বিভিন্ন থিমের মণ্ডপ তৈরি করছে। এবারেও তারা মাটির টানে মাটি বাঁচুক এই থিম ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেছে। মহাষষ্ঠী থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মণ্ডপে, এবং মাটির টানে মাটি বাঁচুক, মাটির উপর চাপ নয় তাকে ভালোবাসা দিন, সঠিক পদ্ধতিতে মাটি ব্যবহার তার উর্বরতা বজায় রাখুন, এভাবে ফ্লেক্স করে দেওয়া হয়েছে। মাটি রক্ষার এখানে উদ্যোগী হন, মাটি রক্ষা করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, সচেতন হন, মাটির ক্ষয় রোধ করুন, জীবনযাত্রার জন্য মাটি সংরক্ষণ অপরিহার্য, এরমভাবেই ফ্লেক্স করে মণ্ডপের ধারে ধারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং ঘাটাল ন্যাশনাল বার্ড ক্লাবের এবারের থিম মাটির টানে মাটি বাঁচুক, এই থিম ভাবনা নিয়েই তারা এবারে মণ্ডপ তৈরি করেছে। এবং মণ্ডপের সামনে দুর্গার মূর্তি অনেক রাখা হয়েছে, একদিকে মাটির পুতুল আদলে তৈরি করা হয়েছে, এবং গ্রাম বাংলা থেকে যে সমস্ত জিনিস হারিয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিসকে তুলে ধরা হয়েছে। আজ থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু ওয়েদার মাঝে মাঝেই খারাপ এবং বৃষ্টি হচ্ছে, সেজন্য আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন মানুষজন এবং দর্শনার্থীরা। প্রতিমা তো অভিনব নিয়ে এসেছে, এবং ক্লাবের একজন বর্ষিয়ান সদস্য কয়েকদিন আগেই পরলোক গমন করেছেন, এবং তার ছবি দিয়ে ক্লাবের সদস্যরা, ঘাটাল ন্যাশনাল বার্ড ক্লাবের সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কমল মণ্ডল দীর্ঘদিনের ক্লাবের সদস্য, তিনি কয়েকদিন আগেই পরলোক গমন করেছেন, ওই তার একটি ছবি দিয়ে ক্লাবের সদস্যরা মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ঘাটাল ন্যাশনাল বার্ড ক্লাবের এবারের থিম মাটির টানে মাটি বাঁচুক, এই থিম ভাবনা নিয়ে এবার তাদের মণ্ডপ এবং প্রতিমা তৈরি করা হয়েছে। মহাষষ্ঠী দিন থেকেই মানুষজন আসতে দেখা যাচ্ছে, যেহেতু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে সেজন্য আগে থেকেই দর্শনার্থী এবং যারা ঠাকুর দেখতে আসতে আগে থেকেই ঠাকুর দর্শন করে নিচ্ছেন, এবং